আপনাদের যদি কোনো ফটো স্টুডিও দোকান থাকে, আপনারা যদি ফটো বার করে কাস্টমারকে দেন এবং চান যে পিকচার কোয়ালিটি যেন একদম সুপার বা ফাইন হয়, যাতে কাস্টমার স্যাটিসফাইড হয়, আপনারা যদি পাসপোর্ট সাইজ ফটোও বার করেন বা এমনি নর্মাল ফটোও বার করেন স্টুডিওর দোকান থাকে, তাহলে কি প্রিন্টার নেবেন, সব থেকে ভালো কোন প্রিন্টারটা হবে সেটাই আজকে এই ভিডিওতে জানবো। সব থেকে ভালো প্রিন্টারটা যেটা হবে সেটা হচ্ছে এপসন L805। এটা একটা ফটো স্টুডিও দোকানের জন্য বেস্ট প্রিন্টার। তো এর মধ্যে কী কী ফাংশনালিটি আছে সেসব বিষয়ে আমরা একটু জেনে নিই। তো এটার দাম সম্বন্ধে প্রথমেই জেনে নিই। অ্যামাজনে এটার দাম বর্তমানে চলছে 22,750 টাকা। এটা একটা ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার, এটা সিঙ্গেল ফাংশন রয়েছে, শুধুমাত্র আপনারা প্রিন্ট করতে পারবেন, কোনো রকম কপি বা স্ক্যান এর মধ্যে দিয়ে করতে পারবেন না। এতে কালার প্রিন্টিং, বর্ডারলেস প্রিন্টিং হবে, এতে ওয়াইফাই দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন, ইউএসবি দিয়ে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন, এছাড়াও এপসনের যে আই প্রিন্ট অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে আপনি খুব সহজেই এখান থেকে প্রিন্ট বার করতে পারবেন। এতে কী কী কালার থাকবে দেখুন, দেখুন এখানে ছখানা কালার রয়েছে। সাধারণত ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টারের চারটে কালার থাকে, ব্ল্যাক, সায়ান, মেজেন্টা, ইয়েলো, এই চারটে কালার থাকে। কিন্তু এখানে যেহেতু এটা ফটো প্রিন্টার সেহেতু এখানে লাইট মেজেন্টা এবং লাইট সায়ান রয়েছে, ঠিক আছে। তো এইখানে ছখানা কালি কিন্তু থাকবে, যাতে করে ভালো একটা পিকচার কোয়ালিটি আসবে। ওয়ারেন্টি রয়েছে 1 বছরের, আর পেজ প্রতি মিনিটে 5টা আপনি প্রিন্ট করতে পারবেন, আর প্রতি পেজের কস্ট পড়বে 2 টাকা মাত্র। এই 2 টাকার ব্যাপারে এখানে একটু বলে রাখি, আপনারা হয়তো দেখে থাকবেন এপসন L3110, এপসন L4150, এরকম অনেক মডেল দেখে থাকবেন। এই মডেলগুলোর কিন্তু কালার প্রিন্টিং কস্ট খুবই কম, 18 পয়সা প্রতি পেজ, এরকম কালারের কস্ট আছে, ঠিক আছে। তো সেই প্রিন্টার আর এই প্রিন্টারের মধ্যে তাহলে পার্থক্য কী? এটা যদি আপনি এত দাম দিয়ে কেনেন, আর ওই প্রিন্টারগুলোর তো আরও কম দাম কিন্তু সেখানে প্রিন্টিং কস্টটাও কম, তাহলে এটা আপনি কেন কিনবেন? এখানে একটু বলি, এখানে হচ্ছে ফটোর কোয়ালিটি, ওকে, সব থেকে বড়ো ব্যাপার এই প্রিন্টারের ফটোর কোয়ালিটি। যে প্রিন্টারগুলো এর থেকে কম দামে রয়েছে, যেমন এপসন L3110, 4150, 4160, এরকম প্রিন্টারগুলো যেগুলো রয়েছে, সেই প্রিন্টারগুলোর কিন্তু প্রিন্টিং কোয়ালিটি অনেকটাই লো কোয়ালিটির এইটার থেকে। এইটার প্রিন্টিং কোয়ালিটি অনেক ভালো, সেই জন্য প্রিন্টিং কস্টটাও একটু বেশি, কিন্তু কাস্টমার একদম স্যাটিসফাইড হয়ে যাবে, ঠিক আছে, 2 টাকা মাত্র। এখানে প্রিন্ট রেজুলেশনটা আপনারা একটু নোটিস করুন, প্রিন্ট রেজুলেশনটা কত একবার জাস্ট এখানটায় দেখুন। তারপরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কী কী পেজ এখানে প্রিন্ট করতে পারবেন, A4, A5, A6, B5, লেটার, লিগাল, DL, এইসব প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এটা একটা ফটো প্রিন্টার, আমি প্রথমেই বলেছি, দেখতেই পাচ্ছেন লেখাই আছে আইডিয়াল ইউজেজ ফটো প্রিন্টিং রেগুলার ইউজেজ, ওকে। আর একটা কথা বলি, এপসনের যে কমা প্রিন্টারগুলো রয়েছে এর থেকে যেগুলোর অনেক কম দাম, যেগুলো মাল্টিফাংশন প্রিন্টার, যেগুলোতে স্ক্যান, কপি, প্রিন্ট সব কিছুই হয়, সেই প্রিন্টারগুলোতে কিন্তু যখনই আপনি ফটো প্রিন্ট দেবেন তখনই এই ফটো প্রিন্ট করার সময় এরকম লম্বা 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 কিন্তু দাগ হবে। দাগ হবে মানে কি, ফটোর উপরে দাগ হবে না, যখন প্রিন্টিং হয় আর কি, সেটা চাপ লেগে যে দাগটা হয়, একটা ছাপ আর কি থেকে যায়। যদি এটা খুব ভালোভাবে দেখা যায় তবেই কিন্তু বুঝতে পারবে কাস্টমার, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই একটু পিকচার কোয়ালিটি একটু খারাপ হয় আর সেরকম ভালো হয় না, কিন্তু এতে পিকচার কোয়ালিটি একদম দারুণ আসবে, কোনো রকম দাগ বা কিচ্ছু এখানে থাকবে না। আমার নিজস্ব এপসন L3110 রয়েছে, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনি কিন্তু দেখতে পারেন আমার এপসন L3110 প্রিন্টারটা, ওকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ফটো স্টুডিও দোকান থেকে থাকে বা আপনি যদি চাইছেন যে ফটো স্টুডিও দোকান খুলবেন, বিজনেস পারপাসে ফটো তুলবেন, কাস্টমারকে বিজনেস পারপাসে ফটো দেবেন, তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে একদম এপসন L805 এই প্রিন্টারটা আপনারা নিতে পারেন। এর যে বাইং লিঙ্ক, মানে কেনার যে লিঙ্ক, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু সরাসরি কিনে নিতে পারবেন। আর এরকম যদি কেউ থেকে থাকেন যে এপসন L805 এরাও এই প্রিন্টারটা ব্যবহার করছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনার এক্সপিরিয়েন্স কেমন এপসন L805-এর সাথে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই ভিডিওতে করে দেবেন, আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনি এই চ্যানেল থেকে প্রতিদিন পেতে থাকবেন।